সিপিআইএমের পার্টি অফিস ভাঙচুর ও সিপিআইএমের এক কর্মীর বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের রানীনগর থানার চর রাজাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটুপাড়া এলাকায়। জানা যায়, এদিন দুই তৃণমূল কর্মী তাদের জমি দেখতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ওই এলাকায় বাড়ি বাড়ি কালেকশন করছিলেন সিপিআইএম কর্মীরা। সেই সময় তৃণমূল কর্মীরা সিপিআইএম কর্মীদের বলেন, তৃণমূল কর্মীদের বাড়িতে কেন কালেকশন করবে, এর থেকেই শুরু হয় বচসা, আর এই বচসা থেকেই শুরু হয় হাতাহাতি। এই ঘটনায় মোট আহত হন দুপক্ষের চারজন। আমরা দাঁড়িয়ে ছিলাম এখানে দুজন, আমরা দুজন একই মোটরসাইকেলে ছিলাম, একই মোটরসাইকেল থাকতে আমরা আমাদের এই তৃণমূলের লোক এখানে কী করছে বলি আপনার সাথে হাতি লাঠি মারি দিয়েছে বাড়ির মাথা। কী কারণ আমরা তৃণমূলের পার্টি করি, আমরা তৃণমূল অঞ্চলে নেতৃত্ব দিই, আমরা অঞ্চলের অঞ্চল কমিটির আমরা সদস্য, ব্লক কমিটি আমাদের দুজন। ঘটনার পরেই রানীনগর সিপিএম পার্টি অফিস ভাঙচুর করে এবং রানীনগর বাজারে সিপিআইএম নেতা হাফিজুল ইসলামকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রথমে দোকানে আমি পিছন থেকে দেখেছি যে প্রচুর ওয়ার্ডের সবার লড়লাটি, আমি মুখগুলো দেখে বুঝতে পারি আমি একটু পালিয়েছি জানের ভয়ে আতঙ্কে, আমাকে পেড়ে তখন ওখানে মারতে শুরু করে, মারতে মারতে বাড়ির ভেতরে আমাকে নিয়ে যায়। এটা নিয়ে গিয়েছে আপনার তৃণমূলের একবারে পুরো অ্যান্টি সোশ্যাল বাহিনী, প্রত্যেককে মহিলা থেকে শুরু করে প্রত্যেককে মেরেছে, আমার ওয়াইফকে মেরেছে।